হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আচার্য সের ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল দেখো তোমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশের যে ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে তোমরা সবাই জানো তো ইন্টারভিউ এর প্রায় দুদিন হয়ে গেল তো এই দুদিনে যে সমস্ত ক্যান্ডিডেটের কাছ থেকে যেরকম প্রশ্ন ধরা হয়েছে তো সেই ব্যাপারে আজকে আমি আলোচনা করবো ঠিক আছে তো ওদেরকে কী কী প্রশ্ন ধরা হয়েছে বা কী কী টপিক থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং আইডি প্রুফ কী মানে আইডি প্রুফ হিসাবে কী নেওয়া হয়েছে এবং ভিতরে ঢোকার পর মানে কিরকম ভাবে প্রশ্ন ধরা হয়েছে কি কি টপিক থেকে ধরা হয়েছে এবং মানে এই সকল ব্যাপারে আজকে আমি কিন্তু আলোচনা করবো ঠিক আছে তো যাদের যাদের ইন্টারভিউ আছে নেক্সট যাদের ইন্টারভিউ আছে তো তারা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে এবং আমি যেরকমটা বলবো সেরকম ভাবে কিন্তু প্রিপারেশান নিয়ে যাবে তাহলে মোটামুটি তোমরা অবশ্যই এগারো বারো তেরো এরকম নাম্বার কিন্তু তোমরা পনেরোর মধ্যে তুলতে পারবে ঠিক আছে এবং ইন্টারভিউতে যতটা নাম্বার বেশি তুলবে তোমাদের জন্য ততটাই সেফ কারণ ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম আসার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে তো তাহলে আজকে আমি একে একে আলোচনা করব যে কি প্রশ্ন ধরা হয়েছিল সেইভাবে তোমরা কিন্তু নিজেদেরকে তৈরি করে যাবে ঠিক আছে তো প্রথমেই বলি তোমরা একদম ভয় করবে না নার্ভাস হবে না এখানেও কিন্তু একটা যে যে বেশি নার্ভাস হয়ে যাবে তার কিন্তু নাম্বার কাটা যাবে যে বেশি মানে কনফিডেন্সের হয়ে বসে থাকবে তার কিন্তু একটা নাম্বার আছে ঠিক আছে এবং বলি তোমাদের মর্নিং শিফ্ট বা তারপরে যে শিফটগুলো হয়েছে তো সেখানে বলি তোমাদের প্রথমে আমি একটু ডকুমেন্টস ব্যাপারে বলি তো দেখো ডকুমেন্ট ডকুমেন্টস তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ঠিক আছে ভোটার কার্ড বা আধার কার্ডের যেকোনো কিছু একটা জিরক্স নিয়ে ঠিক আছে মানে আইডি প্রুফ আইডি প্রুফ হিসাবে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং কাস্ট সার্টিফিকেট লাগবে ঠিক আছে যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে ধরো যারা এসি বা এসটি ওবিসি আছে তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এবং মাধ্যমিকের ডকুমেন্টস যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট মাধ্যমিকের তিনটা মার্কশিট এবং নাম্বারের যেটা আছে ঠিক আছে এবং এইচএস তিনটা লাগবে মার্কশিট এবং যেটা এইচএস এর যে তিনটা তোমাদের আছে সেটা লাগবে এবং যারা যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের কিন্তু মার্কশিট এবং তোমাদের যে যে রিপোর্ট যেটা তোমাদের সেটা কিন্তু লাগবে ঠিক আছে যাদের গ্রাজুয়েশন আছে যাদের গ্রাজুয়েশন নেই তাদের নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তো এই ছিল তোমাদের আইডি প্রুফ হিসাবে যেগুলো নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য বোঝা গেল আচ্ছা অনেকের প্রশ্ন ছিল স্যার পেন নিতে হবে কিনা দেখো তোমাদের অনেকেই বলছে পেন নিয়ে যেতে হয়নি কোনো পেন কাজে লাগছে না তবু তোমরা যদি নিয়ে যেতে চাও একটা ব্লু পেন পকেটে রাখতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে আর ফটো কিন্তু লাগেনি ফটো কিন্তু লাগছে না ঠিক আছে এরপরে আসছি প্রশ্নের ব্যাপারে ঠিক আছে কি কি প্রশ্ন ধরা হয়েছে দেখো প্রশ্ন ধরা হয়েছে বলতে বেশিরভাগ ছেলেকেই এই কিন্তু এই প্রশ্নটা ধরা হয়েছে যে দুটো তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো দুটো তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম জিজ্ঞাসা করা হয়েছে পশ্চিমবঙ্গের দুটো তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো ঠিক আছে আবার একজনকে ধরা হয়েছিল মর্নিং একজনকে ধরা হয়েছে যে তোমাদের দুটো জলবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো এবং একজনকে ধরা হয়েছিল জলবিদ্যুৎ প্রকল্পের নাম বলো ঠিক আছে আর আরেকজনকে ধরা হয়েছিল তোমাদের পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো আছে মানে যে যোজনাগুলো আছে পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গের তো তোমাদেরকে দুটো প্রকল্পের নাম বলো জিজ্ঞাসা করা হয়েছে এবং এই প্রকল্পটা কি জন্য করা হয়েছে এবং আরেকজনকে ধরা হয়েছিল যে একটা প্রকল্প বলে দেওয়া হয়েছিল এবং বলা হলো যে এই প্রকল্পটা কীসের সঙ্গে রিলেটেড বা এই প্রকল্পটা মানে কি জন্য যেমন ধরো কন্যাশ্রী প্রকল্প এটা কি সেরকম একটা করে প্রকল্প জিজ্ঞেস করা হয়েছে সবুজ সাথী প্রকল্প কিসের সঙ্গে রিলেটেড এই প্রকল্পগুলো কিসের সঙ্গে যুক্ত আছে তো সেই ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল ঠিক আছে আচ্ছা এরপরে একটা কথা বলি তোমার যেটা নাম সেই ব্যাপারে কিন্তু তোমাকে জেনে নিতে হবে একজনকে প্রশ্ন করেছে প্রথমে বলেছে তোমার ব্যাপারে কিছু বলো মানে প্রথমে ওকে বলেছে বছর পরেই যে তোমার নাম কি নাম ও বললো আমার নাম তো বললো তোমার ব্যাপারে কিছু বলো তো ও বললো আমি এই মাধ্যমিক মাধ্যমিক দিয়েছি এইচএস দিয়েছি এটা সালে এবং এখন গ্রাজুয়েশন করছি মানে ওর গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি তখনও গ্রাজুয়েশন করছি আমি ঠিক আছে আর একটা ক্যান্ডিডেট তাকে জিজ্ঞাসা করেছিল তোমার নামের ব্যাপারে কিছু বলো দেখো তোমাদেরকে বলে দিই তোমাদের নাম যদি কোনো কবির নামে হয় যেমন ধরো যদি কারোর নাম হয় মধুসূদন বা যদি কারো নাম হয় জয়দেব যদি কারো নাম হয় মানে এমন নাম শরৎ মানে এমন নাম যেগুলোর কবির নাম জড়িত আছে তো তারা কিন্তু অবশ্যই সেই সব কবি বা লেখকদের দুটো করে গদ্য পদ্য এগুলো কিন্তু মনে করে যাবে ঠিক আছে তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যাদের নামের সঙ্গে কোনো কবি মানে কবির কবির নাম জড়িত আছে যেমন যদি তোমার নাম হয় জয়দেব তোমাকে জিজ্ঞাসা করতে পারে জয়দেবের লেখা গীত গোবিন্দ ঠিক আছে

মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটি কবিতার নাম ঠিক আছে এবং ধরো এছাড়া বাংলা থেকে আরো কোনো বিশেষ করে এবং নদীর নামটা কিন্তু বেশি করে ধরা হয়েছে নদীর নামটা যাদের ভূগোল সাবজেক্ট ছিল আচ্ছা নদীর নামটা কিন্তু এমনি যাদের মানে ভূগোল ছিল না তাদেরকেও কিন্তু ধরা হয়েছে অনেককে জিজ্ঞাসা করা হয়েছে যে দুটো পশ্চিমবঙ্গের দুটো নদীর নাম বলো দুটো ভারতবর্ষের দুটো নদীর নাম বলো এবং একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে উত্তরবঙ্গের দুটো নদীর নাম বলো দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে দুটো নদীর নামও জিজ্ঞেস করা হয়েছে আহ একজনকে মর্নিং শিফটে জিজ্ঞাসা করেছিল যে পূর্ব বাহিনী দুটো নদীর নাম এবং একজনকে জিজ্ঞাসা করেছিল পশ্চিম বাহিনীর দুটো নদীর নাম এবং আরেকজনকে জিজ্ঞাসা করেছিল যে এই মানে কোন নদীটা বঙ্গোপসাগরে পড়েছে দুটো মানে অপশন দিয়েছিল এর মধ্যে কোনটা বঙ্গোপসাগরে পড়েছে ঠিক আছে এরকম একটা প্রশ্ন দিয়েছিল আর ইতিহাস মানে যাদের সাবজেক্ট ইতিহাস ছিল তাদেরকে বেশিরভাগ প্রশ্ন কিন্তু ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল যেটা মানে তোমাদের যে স্বাধীনতা সংগ্রাম সেখান থেকে কিন্তু বেশি প্রশ্ন ধরেছে তাকে মোটামুটি দুটো প্রশ্ন ধরা হয়েছিল যে তাকে সম্ভবত একটা প্রশ্ন ধরা হয়েছিল যে এই স্লোগানটাকে কে দিয়েছিল আরেকটা প্রশ্ন আমার ঠিক মনে পড়ছে না একটা বলা হয়েছিল এই স্লোগানটা কে দিয়েছিল ক্লিয়ার আচ্ছা এরপরে বলি তোমাদের যাদের যারা গ্রাজুয়েশন করেছো গ্রাজুয়েশন গ্রাজুয়েশন মানে গ্রাজুয়েশন একটা সাবজেক্টের উপরে হয় যদি অনার্স করে থাকো আর পাশে করে থাকলেও তিনটা সাবজেক্ট থাকবে ঠিক আছে তো তোমরা যদি গ্রাজুয়েশন করে থাকো তো তোমরা কিন্তু সেই সাবজেক্টটা বলবে ঠিক আছে মানে যাদের মানে যারা বলছে আমরা এইচএস করেছি তাদেরকে কিন্তু মিক্স কোয়েশ্চেন ধরছে মানে ইতিহাস ভূগোল বাংলা অঙ্ক সমস্ত কিছু মিশিয়ে ধরছে কিন্তু গ্রাজুয়েশন তোমরা যদি গ্রাজুয়েশন করে থাকো তোমাদের একটা প্রফিট আছে তোমরা যে সাবজেক্টটা বলবে এই গ্রাজুয়েশনের অনার্স এর যে মেন সাবজেক্ট সেটা বলবে আর পাস কোর্সে হলে তোমাদের পাঁচটা সাবজেক্ট হয়তো জিজ্ঞাসা করতে পারে কোন পাঁচটা সাবজেক্ট ছিল ঠিক আছে তো তোমরা যদি তোমরা কোন কোন সাবজেক্টগুলো গ্রাজুয়েশনে পড়েছো পাস করছো সেটা জিজ্ঞাসা করতে পারে আর অনার্স করলে তো আলাদা ব্যাপার কারণ তোমরা স্পেশালাইজেশন করেছো তো অনার্স করলে তোমরা যে সাবজেক্ট থেকে মানে যে সাবজেক্ট অনার্স করেছো সেই সাবজেক্টের ব্যাপারে একটু জেনে যাবে ইতিহাস পড়লে ইতিহাসের ব্যাপারে ভূগোল পড়লে তো এই ক্ষেত্রে কি হচ্ছে যারা যারা গ্রাজুয়েশন করেছে তাদের ক্ষেত্রে কোশ্চেনটা তুলনামূলক ইজি আসছে কারণ একটা টপিকের উপর করছে আসছে কিন্তু যারা এইচএস করেছে তাদের কিন্তু মিক্স কোশ্চেন দিয়ে হচ্ছে যেমন ধরো ইতিহাস ভূগোল কাউকে অঙ্ক থেকেও প্রশ্ন ধরা হয়েছে যেমন ধরো ডিভিসিবিলিটি রুল থেকে একজনকে প্রশ্ন করেছিল যে এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে কিনা এরকম একটা প্রশ্ন ধরা হয়েছিল তো যারা যারা গ্র্যাজুয়েশন করেছো তারা অবশ্যই বলবে তোমরা কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করেছো মানে মিথ্যা মিথ্যে বলো না যে আমরা শুধুমাত্র এইচএস করে এসেছি গ্রাজুয়েশন যদি তোমরা করে থাকো তোমাদেরই প্রফিট কারণ তোমাদেরকে সেই সাবজেক্টের উপরেই প্রশ্ন ধরা হবে আর এইচএএস বললে যারা যারা এইচএস যারা গ্রাজুয়েশন তাদের কিছু করার নেই বাধ্যতামূলক এইচএস বলতেই হবে আর যারা করেছো তারা মিথ্যা বলো না ঠিক আছে তোমাদেরই প্রফিট ঠিক আছে এইচএস বলে তোমাদের বিভিন্ন টপিক থেকে প্রশ্ন হবে ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি যে কোনো থেকে প্রশ্ন হতে পারে ঠিক আছে তো আচ্ছা আর তোমরা আরেকটা কথা বলে দিই একটু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাবে যদি এখন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে ধরা হয়নি সম্ভবত যে সমস্ত পদগুলো পেয়েছে যেমন ধরো রাষ্ট্রপতি আমাদের নতুন রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে কে না প্রথম মহিলা প্রথম মহিলা আমাদের মানে যে তফসিলি যে মহিলা আমাদের যে যুক্ত হয়েছে ঠিক আছে যেমন দ্রৌপদী মুর্মু এটা একটু মনে করে যাবে আর একটু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো একটু মনে করে যাবে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার ধরা হচ্ছে না তবে একটু মনে করে যাবে আর ইতিহাস ভূগোল বিশেষ করে একটু ইতিহাস ভূগোল এবং তার সঙ্গে বাংলা এই তিনটা চ্যাপ্টার একটু ভালো করে মানে এই তিনটা সাবজেক্ট একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে তো আজকে ছিল এই টপিকটাই আমি যে সমস্ত স্টুডেন্টের কাছ থেকে জেনেছি হয়তো তাদের আমি ইন্টারভিউ মানে তোমাদেরকে লাইভ দেখাতে পারিনি কিন্তু আমি যেটা জেনেছি তো প্রশ্নগুলো তোমাদেরকে বললাম আর নেক্সট দিন যে আছে আমি তাদের কাছেও জিজ্ঞাসা করে তোমাদের কাছে প্রশ্ন নিয়ে আসবো ঠিক আছে তো তোমরা ভালো করে এই প্র্যাকটিস করে যাবে তোমাদের যার যারা নেক্সট এক্সাম আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে বুঝা গেল তো আজকের ভিডিও ছিল এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে